উঠেছে মহরমের চাঁদ সোনাতে তোমায় বানিয়ে উঠেছে মহরমের চাঁদ সোনাতে তোমায় বানিয়ে হয়ে যাও বিশ্বের মুসলমান এখনকার সময়ের ব্রাহ্মণ বাবাজির আর বড় বড় নেতা নেত্রীরা তো আগে ইমানদার হবে, কারণ ভোট পাওয়ার জন্য বহু জায়গাতে মন্ত্রীরা সব কলমা বলছে, আর ব্রাহ্মণ বাবাজিরাও মণ্ডপে গিয়ে নবীর নামে কলমা না বললে কোনো মণ্ডপে পূজা অর্চনাও হবে হবে না। এ মুসলমান, যখন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যখন তিনি মন্ত্রী হলেন আর মসজিদের ইমাম সাহেবদেরকে যখন ভাতা দেওয়ার চিন্তা ভাবনা করলেন, তো ইমাম সাহেবদেরকে নেমন্তন্ন করেছিলেন কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে, সকলকে নেমন্তন্ন করে দেখেছিলেন। মমতা ব্যানার্জি কিছুক্ষণ ভাষণ দিলেন, ভাষণ দেওয়ার শেষে মমতা ব্যানার্জি বললেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমামরা খুশিতে সব হাত তালি, হাত তালি আর থামে না। ইমাম সাহেবরা মনে মনে ভেবে নেন রে আমাদের মমতা না পাক্কা মুসলমান হয়ে গেল। এ বাবা, কলমা বলার কারণে কি ইমানদার হওয়া যায়? কি বলছেন, হওয়া যায়? আরে বাবা, ব্রাহ্মণ বাবাজিরা যখন দুর্গা পূজার সরস্বতী পূজার যখন করে তখন মন্দিরে আল্লাহ নবীর নাম ও গুণগান করতে হয়। আল্লাহ আর নবীর নাম বলতে হয়, আল্লাহ আর নবীর নাম গুণগান যদি না করা হয় পূজা অর্চনা শুদ্ধ হয় না। আর যখনই নবীর নাম হয় জোরে জোরে ঢোলক বাজি ঢোল বাজিয়ে যায়, তাড়াতাড়ি মণ্ডপে পূজা অর্চনা শেষ হয়ে যায়। মুসলমান বাবারা, সোনার চাঁদ বন্ধুরা, আমাদের জানতে হবে শুধু কলমা পড়ার নাম কলমা মুখস্থা থাকার নাম ইমানদার হওয়া যায় না। যাই বাবা, কিছু মানুষ কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা মুখে পড়ে কিন্তু কর্মে তা বোঝা যায় না, কর্ম করে না। কিছু মানুষ আছে কলমা পড়ে কি না তা জানি না, মনে পিরানে মানে কি না তাও জানি না, কিন্তু কর্মে বোঝা যায়। একটা উদাহরণ দেব, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন? হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার ছবি দেখেছেন? ঠাকুর বংশের যে ব্যক্তি বিশ্ব নোবেল জয়ী লাভ করেছেন তিনি, গালে তার লম্বা দেড়হাত দাড়ি, মাথায় তার টুপি, লম্বা জুব্বা পরিধান করেছে, দেখেছেন না আপনারা? কলমা পড়েছে কি না রবি ঠাকুর তা আমি জানি না, কলমা বিশ্বাস করেছে কি না তাও জানি না, কিন্তু ব্যক্তিটা বড় ভালো গো, আমার নবীর তিনটে সুন্নতকে সারা জীবন পালন করেছে। জোরে বলুন কিরকম শুনে রেখে দাও বাবা। ওই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি চীন দেশে গিয়েছিলেন, চীনের বিকিং শহরে ইয়াংশিকিয়াং হংহো নদীর তীরে যেখানে চীনের সভ্যতা গড়ে উঠেছে সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 ঘন্টা লেকচার দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 3 ঘন্টা লেকচার দিয়ে তিনি যখন ফিরে আসছেন রে বাবা, চীন
পরিবারের ছেলেমেয়েরা সামনে গিয়ে জিজ্ঞাসা করেছিল, স্যার আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব। বলে বলো তোমরা কি কথা জিজ্ঞাসা করবে বলো। বলে স্যার আপনি নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আপনাকে সারা জীবন মাথায় টুপি পরলেন, সারা জীবন জুব্বা পরিধান করলেন, সারা জীবন আপনি গালে ডেরা দাড়ি রেখে দিলেন, এই মাথায় টুপি দেওয়া, গালে দাড়ি রাখা, লম্বা জুব্বা পরিধান করা, এটা কি আপনার বংশের কোন রীতিনীতি? বিশ্বকবি রবীন্দ্র ঠাকুর বলেছিল, না না এটা তোমার বংশের কোন রীতিনীতি নয়। স্যার আপনি বলেন এটা বাইবেল জন্দবাস্তায় কি এমন কথা লেখা আছে? আপনার বেদ পুরাণে রামায়ণ মহাভারতে এমন কথা কি লেখা আছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, শুনে রেখে দাও, বেদ পুরাণের কোন রীতিনীতি নাই, আইন কোন বিধান নাই, আমার বংশের কোন রীতিনীতি নয়, আমি বিশ্বকবি নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, আমি জেনে শুনে বুঝে আমি